আসন্ন পুরসভা নির্বাচনে কংগ্রেস সব কেন্দ্রেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ কংগ্রেসের সদর কার্যালয় বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পুরো ভোট নিয়ে হাওড়া ও কলকাতার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক হয়েছে। বামেদের সঙ্গে আসন রফা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন। আমাদের এখানে কোনো আসন ভাগাভাগি তো নেই, তাহলে কতগুলো পরের কথা, সব আসনেই আমরা প্রার্থী চাইছি, সমবলে সব আসনে লড়তে পারি। সেটা স্থানীয় যারা নেতৃত্ব আছে জেলার, তারা ঠিক করবে কতগুলো আসনে লড়াই করা যেতে পারে। এই অধিকার, এই দায়িত্ব যারা কলকাতা বা হাওড়া কর্পোরেশনের এলাকার কংগ্রেসের নেতৃত্ব, তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না।